বিরতির পর ফিরে আসলাম। লায়ন্স ক্লাব এবং স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের যৌথ উদ্যোগে ক্যান্সার নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হলো এবং যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। লায়ন্স ক্লাব অফ আগরতলা, রয়্যাল ও স্টেট আয়ুর্বেদিক হসপিটালের যৌথ উদ্যোগে আজকের বিশেষ আয়োজন। মহিলাদের বিশেষ করে বিভিন্ন রকমের যে ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারকে সামনে রেখে আজকে আলোচনা করা হয়, বিভিন্নভাবে স্ক্রিনিং প্রোগ্রামও অনুষ্ঠিত হয় আজকের ক্যান্সার নিয়ে যাবতীয় আলোচনার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞরা, বিশেষ করে ডক্টর অরূপ রায় বর্মন থেকে শুরু করে অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন ক্যান্সার নিয়ে আজকের আলোচনা এবং তার সঙ্গে মহিলাদের এই স্ক্রিনিং পর্বে। তবে মহিলাদের বিভিন্ন রকমের যে ক্যান্সার রয়েছে তার আলোচনা প্রসঙ্গে আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কি বক্তব্য উঠে আসছে তিনি কি জানাচ্ছেন শুনুন। লক্ষ্মী পূজা, তারপরে দীপাবলি, মায়ের উৎসব ছিল, সবাই মায়ের কাছে প্রার্থনা করেছি আমাদের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য। তো আজকে আবার এসে অনেক মায়েদেরকে পেয়েছি, সব মায়েদেরকে প্রণাম জানাই, মায়েদেরকে আশীর্বাদ কামনা করি। মায়েরা নিশ্চয় আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছেন। আজকে আমাদের রাজ্যের যারা ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন তারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন এবং আজকে মহিলারা সকলেই অংশগ্রহণ করেছে ক্যান্সারের সচেতনতামূলক এই শিবিরে এবং তিনি অত্যন্ত খুশি এবং ক্যান্সার প্রত্যেকের একটি জীবনে খুব স্বাভাবিক একটি জিনিস এবং বিভিন্ন ক্ষেত্রে এই রোগ বাসা বাঁধে মানুষের শরীরে, কিন্তু এই রোগ যদি বাসা বাঁধে তাহলে ভেঙে পড়ার কোনো কারণ নেই এবং এই রোগ আজকালকার দিনে নিরাময় করা অনেকটাই সহজ হয়ে গেছে যা চিকিৎসকরা আজকে বুঝিয়েছেন সমস্ত মহিলাদের বিশেষ করে। তবে এই ক্যান্সার নিয়ে যে বিশেষ আলোচনা সভা বা যে শিবির অনুষ্ঠিত হয় তা বিভিন্ন জায়গাতে বর্তমানে চলছে ধারাবাহিকভাবে। চিকিৎসকরা, বিশেষজ্ঞরা ক্যান্সার সম্পর্কে মানুষের যে ভুল ভ্রান্তি, যে মানুষের মধ্যে যে এখনো পর্যন্ত যে কনসেপ্টগুলো রয়েছে তা যাতে দূর করে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে এবং ক্যান্সার থেকে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনেও ফিরতে পারে এই বিষয়গুলি মাথায় রাখার জন্যই আজ চিকিৎসকরা, বিশেষজ্ঞরা কার্যত মতদান করেছেন, আলোচনা সভায় বা শিবিরে বুঝিয়েছেন বিশেষ করে মহিলাদের। তবে আজকের এই উদ্যোগ লায়ন্স ক্লাব অফ আগরতলা এবং তারই সঙ্গে স্টেট আয়ুর্বেদিক হসপিটাল যৌথভাবে বিশেষ শিবিরের আয়োজন করেছে। শিবিরে উপস্থিত হয়ে মহিলারা খুশি এবং সংশ্লিষ্ট আয়োজনকে কেন্দ্র করে সাধুবাদ এবং প্রত্যয় প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্যারাডাইস রমোহনীর স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে আজকের বিশেষ শিবিরের আয়োজন, ক্যান্সার বিষয়ক সচেতনতা। তবে লায়ন্স ক্লাব গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকমের স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে, যারই অঙ্গ হিসেবে আজকে শহর আগরতলায় অনুষ্ঠিত হলো ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক একটি শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।